হ্যালো ইব্রিয়ন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল গাইড ফর এক্সাম তো আজ এই ভিডিওতে আরেকটি চাকরির খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব পদের নাম তাছাড়া বেতন এবং ফর্ম ফিল আপের শেষ তারিখ এবং এছাড়া তোমাদের বেতন কত দেওয়া হবে এই সমস্ত বিস্তারিত তথ্য আলোচনা করব তো পদ হচ্ছে সাব ডিভিশনাল সুপারভাইজার সুপারভাইজার পদ এখানে দেওয়া আছে এখানটায় এক নম্বর পদে দেওয়া আছে ঠিক আছে আর ভ্যাকান্সি দেওয়া আছে আটটা এইট পোস্ট ঠিক আছে আর এসেন্সি আর এজ মানে বয়স দেওয়া হচ্ছে আঠেরো থেকে তেত সাঁইত্রিশ বছর ঠিক আছে এবং বেতন এখানে ষোলো হাজার টাকা পার মান্থ দেওয়া আছে এছাড়া দেওয়া আছে দেখো শেষ তারিখ আবেদনে সেখানে তোমার আমি অত বিস্তারিত পড়ছি না পড়লে ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে ওই জন্য একটু মেন মেন পয়েন্টগুলো আলোচনা করছি এটি দেখো শেষ তারিখ হচ্ছে চব্বিশ তিন দু হাজার কুড়ি ওকে আর তোমাদের জমা দিতে হবে বিভিন্ন ডিস্ট্রিকে যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করবে সেই ডিস্ট্রিক্টে পুরুলিয়া ডিস্ট্রিক্টের জন্য পুরুলিয়া তারপরে পূর্ব মেদিনীপুর অ্যাড্রেস এখানে বীরভূমের অ্যাড্রেস এখানে কিন্তু দেখাঞ্জি এখানে কিন্তু বলা আছে যে কোন ডিস্ট্রিক্টে কটি পোস্ট ঠিক আছে পুরুলিয়া একটি বীরভূমের তিনটি পূর্ব মেদিনীপুরে চারটি এভাবে বলা আছে তো তোমরা যে ডিস্ট্রিক্টে আবেদন করবে সেই ডি পাঠাবে এই ঠিকানায় অ্যাড্রেস দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফর্ম এখানে বলতেছে ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যাড্রেস অ্যাড্রেস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম ঠিক আছে এবার দেখো অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া আছে এখানটায় তোমরা নিজেরাই ফিল আপ করে নেবে এখানে এখানে বলতেছে অ্যাফিক্স ইউ সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট ফটোগ্রাফ এখানে করতে হবে দিতে হবে আর এখানে দেওয়া আছে বিস্তারিত তোমার ফোরে ফিল আপ করে নেবে নেম ফাদার্স নেম এই সমস্ত জিনিসগুলো ফোন নম্বর এছাড়া এখানে দেওয়া আছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এখানটা দিয়ে দেবে তারপরে ডিটেলস প্রিভিয়াস ইয়ার্স এক্সপিরিয়েন্স এখানে এ সমস্ত দিয়ে দেবে এ বলছে যোগ্যতা আমরা দেখে নেব যোগ্যতা কী কী যোগ্যতা চাওয়া হয়েছে সেগুলো আমরা একটু বিস্তারিত দেখে নেবো এখানে দেখো যোগ্যতা বলেছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানস বলেছে গ্র্যাজুয়েট ইন ইনি ডিসিপ্লিন এছাড়া বলেছে কি মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ডিপ্লো ডেভেলপমেন্ট সেক্টর অথবা এস এইচ জি মোমেন্ট ব্যাঙ্কিং সেক্টর ইন এ অর্গানাইজেশান অফ রেফোর্ড ঠিক আছে এইগুলো কোয়ালিফিকেশন আর লাগবে আর এখানে বল দিয়েছে দেখো এটা কিন্তু প্রকাশিত হয়েছিল ছাব্বিশ দুই দু হাজার কুড়িতে ঠিক আছে আর এছাড়া বল দিয়েছে কি এটি হচ্ছে মুক্তিধারা স্কিমের অধীনে মানে অধীনে কিন্তু নিয়োগ হচ্ছে এখানে বলতেছে অ্যাপ্লিকেশান অন প্লেন পেপ পেপার আর ইনভাইট ফর দ্য ফলোয়িং পোস্ট অর কন্ট্যাকচুয়াল বেসিস ফর মুক্তিধারা প্রজেক্ট ঠিক আছে আর তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্বরোজগার কর্পোরেশন লিমিটেড এর থেকে এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে তোমরা এই এই বেঙ্গল স্বরোজগার কর্পোরেশন লিমিটেড মানে এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে ওখান থেকে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারবে তো এই ভিডিওতে এটি বলার ছিল ভালো লাগলে অবশ্যই লাইক দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও